সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। এই ভিডিওতে দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করে দেওয়া হয়েছে। x²-bx+c = 0 সমীকরণের একটি বীজ অপরটির বর্গ হলে প্রমাণ করো যে BQ = 3BC + C²+C। x²-bx+c = 0 সমীকরণের একটি বীজ অপরটির বর্গ। তাহলে যদি একটি বীজ আলফা হয় তাহলে অপর বীজ কত হবে? আলফা স্কোয়ার। তাহলে এখানে তোমরা ধরে নেবে একটি বীজ আলফা, তাহলে অপর বীজ হবে আলফা স্কোয়ার। তাহলে দেখো, ধরি x²-bx+c = 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং আলফা স্কোয়ার। দেখো একটি বীজ অপরটি বর্গ, একটি বীজ অপরটি বর্গ, দেখো একটি বীজ অপরটির বর্গ হচ্ছে। এবার দেখো দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি? ax²+bx+c = 0। এখানে বীজদ্বয়ের সমষ্টি কি সূত্র? -b/a হয়। আর বীজদ্বয়ের গুণফল কি সূত্র? c/a। এখানে সমীকরণ দেওয়া আছে x²-bx+c = 0, তাহলে এখানে a = কত? a = 1, b = -b, আর c = c দেওয়া আছে। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কি সূত্র? -b/a। তাহলে অতএব α+α² কি হবে? -b/a। এখানে b এর মান কত? -b। তাহলে -b/a এর মান কত? 1 লিখবে, মাইনাসে প্লাস b হচ্ছে। আবার দেখো বীজদ্বয়ের গুণফল কত হবে? α×α² কি সূত্র? c/a। এখানে c = c দেওয়া আছে আর এর মান 1, তাহলে c/1 হবে, তাহলে c = c। তাহলে α+α² কত হচ্ছে? b। আর α×α² কত হচ্ছে? c। এরপর দেখো এখান থেকে কত কমন যাবে? এখান থেকে আলফা কমন যাবে, তাহলে আলফা কমন হলে কত হবে? 1+α = b। আর এখান থেকে α×α² গুণ করলে কত হবে? α³। তাহলে α³ কত হচ্ছে? c। এটা তোমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিবে, এটা 2 নম্বর। তাহলে α×1+α = b আর α³ = c। তাহলে অতএব α×1+α = b। এরপর তোমরা উভয় পক্ষকে ঘন করবে। দেখো বিকিউর মান চেয়েছে, তাহলে এখানে বিকিউ করতে হবে, তাহলে উভয় পক্ষ কি করবে? ঘন করবে। তাহলে ঘন করলে কত হবে? এটা এটা হয়ে যাবে α³, এটা হবে 1+α³, এটা হয়ে যাবে বিকিউ। তাহলে কি করা হলো? উভয় পক্ষকে ঘন করা হয়েছে। তাহলে উভয় পক্ষকে ঘন করে পায়, তাহলে কত হবে? এটা α³। এটা দেখো a+b³ সূত্র। দেখো a+b³ সূত্র কি? a+b³। aq+bq+3ab×a+b। a+b³ কি সূত্র? aq+bq+3ab×a+b। এখানে আছে 1+α³, তাহলে কত হবে? aq অর্থাৎ 1+α³bq+3×1×α³3ab×1+α। এখন দ্বিতীয় বন্ধনী তোমার দিয়ে দিবে = bq। এরপর দেখো তাহলে α³ 1+α³ এটা গুণ করে দেবে 3α×1+α = bq। এরপর তোমরা দেখো α³র মান বসাবে, α³র মান কত? c। আর α×1+α মান কত? b। এই মানগুলো এখানে বসাবে, তাহলে α³র মান কত? c। এখানে c লিখবে, 1+α³ মান c লিখবে, প্লাস 3×α×1+α মান কত? দেখো α×1+α মান হচ্ছে b, তাহলে এখানে b লিখবে = bq। তাহলে এখানে α³ এবং α×1+α মান বসানো হয়েছে, তাহলে α³ এবং α×1+α এর মান বসিয়ে পাই। এরপর তোমার গুণ করে দেবে c দিয়ে, তাহলে কত হবে? c+c²+3bc = bq। তাহলে bq = কত হচ্ছে? 3bc+c²+c। দেখো bq = 3bc+c²+c প্রমাণিত হয়ে যাচ্ছে। তাহলে তাহলে অতএব bq = 3bc+c²+c প্রমাণিত। x²-bx+c = 0 সমীকরণের একটি বীজ অপরটির বর্গ হলে
प्रमाण करा जे बी किऊ इज इक्वल टू थ्री बी सी प्लस स्क्वायर प्लस सी देखो एखे देवा आज एक बीच अपरटी वर्ग তাহলে তোমরা ধরে নিবে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি সমান জিরো সমীকরণের বীজ দ্বয় আলফা এবং আলফা স্কোয়ার একটি বীজ অপরটি বর্গ আলফা এবং আলফা স্কোয়ার এবার দেখো বীজ দ্বয়ের যোগ বলে কি সূত্র এখানে আলফা প্লাস আলফা স্কোয়ার হবে মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ এখানে বি এর মান কত মাইনাস বি তাহলে মাইনাস মাইনাস প্লাস হচ্ছে প্লাস বি হয়ে যাচ্ছে তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার সমান কত হচ্ছে বি এখান থেকে আলফা কমন নেবে আলফা কমন নিলে কত হবে আলফা ইন্টু ওয়ান প্লাস আলফা সমান বি এটা তোমরা এক নম্বর সমীকরণ দিবে আবার দেখো বীজ দ্বয়ের গুণফলে কি সূত্র দেখো বীজ দ্বয়ের গুণফল লেখা হয়েছে সি বাই এ এখানে দেখো সি এর মান সি আর এর মান ওয়ান তাহলে সি বাই ওয়ান সমান সি হচ্ছে এটা গুণ করলে কথা হচ্ছে আলফা কিউ সমান সি এটা তোমার দু নম্বর সমীকরণ দিয়ে দেবে আলফা ইন্টু ওয়ান প্লাস আলফা সমান বি দেখো এখানে প্রমাণ করতে হবে বি কিউ সমান থ্রি বি সি প্লাস সি স্কোয়ার প্লাস সি এখানে বি দেওয়া আছে বিকে যদি বি কিউ করতে হয় তাহলে কী করতে হবে উভয়পক্ষকে ঘন করতে হবে তাহলে এরপর তোমরা উভয় পক্ষকে ঘন করবে তাহলে আলফা কিউ ইন্টু কত ওয়ান প্লাস আলফা হল কিউ সমান বি কিউ এবার দেখো আলফা কিউ এটা এ প্লাস বি হল কি সূত্র এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সমান বি কিউ হচ্ছে এরপর তোমরা এখানে আলফা কিউ এবং আলফা ইন্টু ওয়ান প্লাস আলফা মান বসে আলফা কিউ মান কত সি তাহলে সি বসাবে এখানে সি বসানো হয়েছে দেখো আলফা কিউ জায়গায় সি লেখা হয়েছে আর আলফা ইন্টু ওয়ান প্লাস আলফা এর মান কত বি এখানে বি লিখবে এরপর তোমার এটা সি দ্বিগুণ করলে কত হবে সি প্লাস সি স্কোয়ার প্লাস থ্রি বি সি ইজিক্যাল টু বি কিউ তাহলে বি কিউ ইজিক্যাল টু কত হচ্ছে থ্রি বি সি প্লাস সি স্কোয়ার প্লাস সি প্রমাণিত